ভোট পর্ব মিটতেই চেয়ারম্যান পদ নিয়ে দ্বন্দ্ব তৃণমূলে। বিষ্ণুপুরে পড়ল পোস্টার, বহিরাগত চেয়ারম্যান চায় না এই দাবিতে এবার পোস্টার পড়ল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের একাংশে, আর তাকে ঘিরেই শুরু হলো জলঘোলা। বিষ্ণুপুর শহরবাসীর নামে দেওয়া এই পোস্টার আসলে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের ফল বলে দাবি বিরোধীদের। তৃণমূলের দাবি গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা ছড়াতেই এই পোস্টার দেওয়া হয়েছে। সদ্য শেষ হওয়া পৌরসভা নির্বাচনে বাঁকুড়া বিষ্ণুপুরে পুরসভার 19টি আসনের মধ্যে 13টি আসনে জয় পেয়েছে তৃণমূল। সূত্রে খবর, বিষ্ণুপুর পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতেই তৃণমূলের অন্দরে চেয়ারম্যান পদ নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। দলীয় সূত্রে খবর, এই প্রতিযোগিতা তালিকায় রয়েছেন বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন প্রশাসক অর্চিতাবিদ। অর্চিতাবিদ একসময় বড়জোড়ার বাসিন্দা থাকলেও পুরসভা নির্বাচনে কয়েক মাস আগেই বিষ্ণুপুর পুরসভা এলাকায় ভোটার তালিকায় নাম তোলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, চেয়ারম্যানের দৌড়ে তাকে কোণঠাসা করতে দলের একাংশ তার বিরুদ্ধেই বহিরাগত তত্ত্ব খাড়া করার চেষ্টা চালাচ্ছে। সেই সূত্রেই এই পোস্টার বলে মনে করছেন রাজনৈতিক মহল। বিরোধী বিজেপিও সেই তত্ত্বেই গলা মিলিয়েছে। তৃণমূলের দাবি, এই পোস্টারের সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, কিছু স্বার্থান্বেষী মানুষ বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই পোস্টার দিয়েছে বলে মনে করছেন। ছোট করার জন্যে তারা এই প্রচার করছে, এই প্রচার বিষ্ণুপুরে মানুষ সহ্য করে না। অর্চিতাবিদ ঘরের মেয়ে, আমরা বিষ্ণুপুরে দেখেছি, বিষ্ণুপুরবাসী বলেছিল ঘরের মেয়েকেই চাই। হ্যাঁ, আজকে মামাটি মানুষের সরকারের জয় হয়েছে, হ্যাঁ মমতা ব্যানার্জির সিম্বল জোড়া ফুলের জয় হয়েছে। অবশ্যই যাদের কোনো কাজ নেই, যারা অন্য দল নিজেদের ঘর সামলাতে পারে না, তারা অন্য দলের সম্বন্ধে কথা বলে, আমাদের কোনো বিভেদ নেই এখানে। আমাদের একটাই দল, একটাই সিম্বল, আমরা আমাদের নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায়, যার নাম মূলত তাহলে এটা কারা করছে বলে মনে হয়? কুচক্রীরা করছে, বিরোধী পক্ষ বিজেপির বিরোধী পক্ষের লোকেরা করছে, সিপিএমের একটা ওরা জোট করেছে, সিপিএম বিজেপি সব একসঙ্গে জোট হয়ে, কংগ্রেস একসঙ্গে জোট হয়ে এটা করছে। দেখুন, বহিরাগত বলতে এখানে তো অর্চিতাবিদকেই ওদের দলের মধ্যে দেখা যাচ্ছে, তো এরা বলে কি করে এটা বিরোধী বা বিজেপিদের বিজেপির কাজ? তৃণমূলের এত গোষ্ঠীদ্বন্দ্ব সেটা বিষ্ণুপুরের মানুষ খুব ভালোভাবে জানে, হয়তো এই গোষ্ঠী চাইছে ওই গোষ্ঠী চাইছে না, এরকম হয়ে থেকে ওনারাই এসব করেছেন, এর সঙ্গে বিজেপির কোনো রকম সম্পর্ক নেই। আমরা এর আগেও বলেছিলাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব অনেকগুলো, কে কোন দলের নেতা, তাই কে কোনখানে আছেন সেটা ওনারাই ভালো বলতে পারবেন। অতএব ওনাদের মধ্যে থেকেই এই কাজ হয়েছে, আগেও এরকম হয়েছিল, এখন হয়তো হচ্ছে, ওই ফালতু বিরোধীদেরকে বা বিজেপিকে বলে কোনো লাভ নেই, বিজেপি এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নাই, থাকতে যাবেই বা কেন? বাঁকুড়া থেকে শেখ মফিজুল হুদা, আনন্দ বার্তা।